অ্যাম্বুলেন্স 2022 আমার কাছে যেটা মনে হয়েছে 2022 সালের শ্রেষ্ঠ অ্যাকশন এবং থ্রিলার মুভি হতে যাচ্ছে অ্যাম্বুলেন্স 2022 ছবিটি পরিচালনা করেছেন মাইকেল বে যারা যারা এ কোয়াইট প্লেস ট্রান্সফরমার ট্রান্সপোর্টার্স এবং ব্যাড বয়েজ দেখেছেন আমার কাছে মনে হয় তারা মাইকেল বে সিনেমার জন্য অপেক্ষা করেন এবং তাদের জন্যই এই মুভিটি অ্যাম্বুলেন্স 2022 অ্যাম্বুলেন্সের ভেতরে কে কে আছেন আছেন আব্দুল মতিন এবং জ্যাক জিলিন হাল আর আছেন মেক্সিকান অভিনেত্রী এইজা গঞ্জালেস মুভিটিতে ক্যামেরার ওয়ার্কস আমার কাছে বেশ ভালো লেগেছে মাইকেল বে প্যানিং রোটেশন এবং সর্বোপরি ড্রোনের ব্যবহারটা খুব চমৎকারভাবে করেছেন এবং অ্যাম্বুলেন্স বেশ ভালো চালিয়েছেন আব্দুল মতিন তবে কিছু কিছু দৃশ্য ছিল খুবই সারপ্রাইজিং তবে মুভিতে প্রতি 5 মিনিট পরপর জ্যাক এর মুডের পরিবর্তনটি আমার বেশ ভালো লেগেছে আইএমডিবিতে এর রেটিং আছে 6.2 আমি পার্সোনালি এটাতে 10/7 দিব ছবিটি একই সাথে ফানি এবং ইমোশনাল এবং আপনারা যদি একবার দেখতে বসেন আমার মনে হয় আপনি শেষ না করে উঠতে পারবেন না এই রোলার কোস্টারে যদি আপনি একবার চড়েন তবে আপনাকে সেটা শেষ করতেই হবে আশা করি সবাই মুভিটি দেখবেন কেউ মিস করবেন না ভালো থাকবেন That's how dangerous you are. Do you? You get your helos out of here now! I'm gonna get you back home, little brother. I'm gonna get everybody home.